গোটা বিশ্বকে ছাপিয়ে বিশ্ব রেকর্ড করল পৃথিবীর দীর্ঘতম গাড়ি। পৃথিবীর দীর্ঘতম গাড়িটি লম্বায় 100 ফুট। বিলাসবহুল গাড়িটিতে যে কারো চড়ে দেখতে ইচ্ছা করবে। হলিউড চলচ্চিত্রে ব্যবহারের জন্য গাড়িটি তৈরি করেন ক্যালিফোর্নিয়ার কাস্টম কারগুরু হিসেবে পরিচিত জয় অহরবার্গ। লিমোজিন মডেলের গাড়িটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। গাড়িটির মধ্যে রয়েছে সুইমিং পুল, স্পা রুম, কিং সাইজ বেড, ডান সানডেক ইত্যাদি। এই গাড়িতে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য রয়েছে একটি হেলিপ্যাড। গাড়িটিতে 26টি চাকা ও 2টি চালক কেবিন রয়েছে। 1980-এর দশকে আমেরিকার ড্রিম নামে লম্বাই গাড়িটি নির্মাণ করা হয়। অহরবার্গের হলিউড কার শপে এটি তৈরি করা হয়। আর এজন্য 1970-এর দশকে গাড়ির জগতে সেরা কাডিলাক এলদোর্দো মডেলের একটি গাড়িকে বেছে নেন অহরবার্গ। পুরনো এই মডেলকে ঝালিয়ে 100 ফুট লম্বা ও 26টি চাকা জুড়ে বিশাল এই গাড়ি নির্মাণ কাজ শেষ করেন তিনি। গাড়িটি সোজা পথে চালাতে খুবই সহজ, প্রশস্ত রাস্তায়ও একে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু সরু পথে এটি পরিচালনা বা ড্রাইভিং করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। এজন্য এর নির্মাতা গাড়িটির পেছনে একটি ব্যাকসিট ড্রাইভার সংযুক্ত করেন। আমেরিকার ড্রিমকে এজন্য শুধু হলিউড চলচ্চিত্র নির্মাণের কাজেই ব্যবহার করা হতো। এত বিশাল সাইজের গাড়িটি সড়কে চলাচলের অনুমতি পায়নি। 2014 সালে নিউ ইয়র্ক অটোসিয়াম অটোমোটিভ টিচিং জাদুঘর আমেরিকান ড্রিম লিমোজিনকে সংরক্ষণের ঘোষণা দেন। গাড়ি প্রযুক্তি নিয়ে পড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক হিসেবে এটি ব্যবহার করা হবে বলে জানানো হয়। বর্তমানে গাড়িটিকে উপযুক্ত শিক্ষা উপকরণ হিসেবে গড়ে তোলার কাজ চলছে।